চলন্ত প্রতিবাদ সংঘ সত্যপুর গাছটি মিত্র রাস্তা নতুন হতে সাবধান বলে যাচ্ছি কমলা আমার মাকে তুমি সদাই সর্বক্ষণ তোমার মাকে যেমন তুমি ভালোবেসেছো আমি তোমার কাছে আশা করব আমার মায়ের সঙ্গে কখনো তুমি অন্যায় করবে না কমলা কমলা আমি জানি কমলা আমাকে বিদায় দিতে তোমার এই হৃদয়টা ফেটে চৌচির হয়ে যাচ্ছে কমলা আবারও তো অনেক কষ্ট হচ্ছে কমলা কিন্তু বিদায় যে আমাকে দিতে হবে কমলা তাই কমলা স্বামী তুমি ভালো থেকো কমলা স্বামী তুমি নিজের প্রতি খেয়াল রেখো স্বামী এবার আমি আসি কমলা স্বামী বিদায় স্বামী কমলা কেঁদো না কমলা আমি চলে যাচ্ছি বিদায় কমলা বিদায় বিদায় কমলা স্বামীর সহায় থেকো খোদা তুমি আমার স্বামীর সহায় থেকো আমি আমি যেন পারি আমার স্বামীর দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করতে খোদা তুমি আমার সহায় থেকো খোদা Bye.
কখন মঞ্জুরে জানিস হ্যাঁ আজকে রাত বড় শুভ রাত হ্যাঁ যা সাত রাজার কাছে জানা আছে সেই সন্তানের তা থাকবে কেমন করলো কেমন করলো জানিস আজকে রাতে যে ছেলে সন্তান জন্ম হবে তার হাতে দুটি থাকবে মানিক হ্যাঁ কপালে থাকবে চন্ড সাত রাজার ঘরে জানা আছে আচ্ছা ওই সন্তানের কাছে তা থাকবে চল বোন এখন নিশি হয়ে যাচ্ছে আমাদের দেশটা স্বপ্নপুরি ওই আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমার আমি হলাম চেনা তোমার আমি হলে আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু যদি দেশের দেশি ওই চরণে হইতা দাসী রে হইতাম যদি দেশের দেশি ওই চরণে হইতা দাসী রে আসে নিদ্রা
পিছনে নিদ্রা পাচ্ছি আমি এবার ঘুমিয়ে পড়ি হলো হলো Oh,
شاري
আজে সাত দিনে যাব আমি অনাহারি আমাকে কিছু খেতে দিতে হবে তুমি পিতার কাছে গিয়ে বলো হুনার মেয়ে কমলা এসেছে ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন আমি বাচ্চার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসছি হুজুর আপনার সাথে এক কাঙ্গালিনি দেখা করতে চায় কাঙ্গালিনি হ্যাঁ কাঙ্গালিনি কে বলছে সাত দিন যাবত অনাহারে সাত দিন যাবত অনাহারে ঠিক আছে আমি নিজে গিয়ে দেখে আসি সে কোনো কাঙ্গালিনি না ছদ্মবেশে আমার কোনো শত্রু এসেছে যাও যাও প্রহরী তুমি দ্বার প্রান্তে যাও আমি আমি আসছি যাও ঠিক আছে হুজুর স্বামী বেগম আপনি অমন করছেন কেন স্বামী কি হয়েছে আপনার আমার আমার কিছু হয়নি বেগম আমি আমি তুমি একটু দাঁড়াও আমি সত্যিকারের দিকে আসি সত্যিকারের কাঙ্গালিনি না সত্যবেশে আমার কোন শত্রু এসেছে একই 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 কমলা 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 মাফ বেগম তুমি কমলাকে স্পষ্ট করো না না স্বামী তুমি কমলাকে শুয়ে না 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 কমলাকে স্পষ্ট করো না ও যে আমার একমাত্র মেয়ে স্বামী ওকে ওকে যে আমি বুকে পেয়েছি স্বামী শুধু একবার সরে যাও সরে যাও ওকে তুমি স্পর্শ করো না ও ও কি করেছে জানো ওর জন্যে আমি লোক সমাজে মুখ দেখাতে পারছি না ওর জন্যে আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে ও আমি কোন দোষ করিনি বাবা সরে যাও তুমি আমাকে আমি তোর ওকে ছুঁয় না ছুঁয় না ছুঁয় না আজ সাত দিন ধরে আমি কিছু খাইনি মা আমাকে কিছু খেতে দেবে আমি যে কোদারে জ্বালার সহ্য করতে পারছি না আমি তোকে খেতে দেব বেগম আমি সরে যাও ওকে যে খানাগুলি তুমি দিবে ওকে খানাগুলি দেওয়ার পূর্বে সে দানাগুলি আমি ওই কুকুরের সামনে ছুঁড়ে মারব Oh!
পিতা আমাকে আমাকে কিছু খেতে দেনে পিতা আমি ঝাড়ে পারছি না পিতা স্বামী আমার একটি অনুরোধ রাখবেন স্বামী আমি আমার মা কমলাকে আমি দুটো ভাত দেবো আমার মেয়ে কমলা যে আজ সাত দিন যাব তোমার স্বামী আমি মা হয়ে যে ওই কথা শুনে থাকতে পারবো না স্বামী আমি আমি দুটো ভাত নিয়ে এসে দেই স্বামী স্বামী না ওকে তুমি স্পর্শ করো না ও কি করেছে জানো কি করেছে স্বামী কি করেছে স্বামী ও যা বার পুরুষের সাথে না না স্বামী না আমার মেয়ে কবল এই কাজ করতে পারে না কখনো না স্বামী স্বামী আমি আপনার কাছে অনুরোধ করছি স্বামী আমার মা কমলা কি আমি ভাত খাওয়াইয়া দেব না 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 কমলা যদি আমার কথা যদি তুমি না শোনো তাহলে কমলা দেশ আমি তোমাকে আমার প্রাসাদ থেকে না করে দেব না স্বামী না আমি যে মা তুমি আমাকে যেখানে যেতে বলো আমাকে যেখানে তুমি পাঠাবে আমি সেখানে যাব আমি সেখানে যাব স্বামী তবু তবু আমার মেয়েকে আমি একটলা ভাত তুলে খাওয়াবো স্বামী কমলা কমলা খা মা খা আমি কমলাকে খানা দেওয়ার পূর্বে ও খানা গুলি আমি বলেছি ওই কুকুরের সম্মুখে ফেলে দেব তবে রাগবাসীকে আমি খেতে দেব না পিতা আমি এখনো কোথায় যাব ভেবেছিলাম শ্বশুর বাড়ির জায়গা না হলেও স্বামী বাবার বাড়ি এক কোণে আমার জায়গা হবে আমি ভাবিনি স্বামী আমি ভাবিনি আমার বাবা মা আমাকে পারে করে দেবে তবে তবে এখন আমি কার কাছে যাব কে আমাকে আশ্রয় দেবে না মা আমি চাই না আমার জন্য তোমার মধ্যে আর বাবার মধ্যে বিবাদ আমি তোমার জন্ম দুঃখী কপালে পুরা তোমরা থাকো সুখে থেকো মা না তোমার এই অভাগিনী কমলা চলে যাচ্ছে মা চলে যাচ্ছে কমলা কে হো আমি যা পাম আমি তাই খাম আমি মরলাম খিদে আমি কি খাই কোথায় যাই তুই আমাকে এমনই করে দেখিস নেরে ভাই এই জগতে আমার আপন বলতে কেউ নেই তোর তো অনেক ক্ষুদ পেয়েছে তাই না আমাকে খা আমাকে ধরে খা আমার কেহ
আমি আমাকে রেখে 12 বছরের জন্য বাণিজ্য করতে গিয়েছিলে আজ আমি কর্মদোষে এই কলঙ্কিনী হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছি দুজনে আমি তোকে খাবো না I'm not going to be able to do it.
আমি তোমার বাসতে নিয়ে আমি তোমাকে আসি রে বাবু দুঃখী ঠিক আছে তাই চলো হ্যালো 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 যদি আমার বাড়িতে সে টাকা টিকিগুলো ভাড়ায় গুনে আনতে হয় তাহলে আমার কেমনটা লাগে তা বুঝি আমার হাত পাউরি কে দই দিবে কিরা কামাই করাইছে সারাদিন সারাদিন পর ওই হন্দায় এক সার চাউল আর আধা সার ডাউল নিয়ে আহে আমার বাদ জোটে না আর তোমার খামুকি আর বলে নাকি আমার পাও ধোয়া দিব কেরা আমি পারুম না আমি পাও ধোয়া কানি ঘরে কানি আমরা দুইজন মানুষ এক সের দেয় লাতে সের চাই লইলেই আমাকে যথেষ্ট আর কারা খাবো আমাকে কে দুই চারটা ফোলা ফান আছে রে ভাগ্যিস তাও বড় যে আমাকে পুলাই ফান দেয় নাই তাও তো কথা হতি রে অর্ডারেনি ও কাঠুরা হাই হাই ওই দেহ কি যেন ভূত সাপেদ নিওয়ালে তারা হয়েছে খারা হয়েছে কই দেহ তো দেহ কাটুরে দেহ ও তিতু ওই কাটুরানি ওই তারাদের আমার কুড়ালটা নিয়ে আয় দৌড় দে দা দেহি এই না তোমার কুড়াল এই তারাদের জবাব দে তুই মানুষ না ভূত না পেতনি আমাদের মারলাম কুড়ালের বাড়ি মেরো আমি ও না গো ও সুলতান Thank you.
Jebi bode, ami ache.
বাজি দেব আমি তোমারে দয়া করো দয়াল গো বাজি আমারে আমি তোমার দরবারে দু হাত তুলে মুনাজাত করি তুমি আমার স্বামী আর আমার পুত্রকে তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও এখানে আর বেশি দেরি করবে না আল্লাহ তুমি কেঁদো না মা Yeah.
তাহলে তুমি আগামী কাল ওই বাসার দরবারে গিয়ে আমার আমার আমাকে দাবি করবে মা বাবা আমি আমি ওই বাসার ডান পাশে বসা থাকবো মা তাহলে তুমি তুমি কিন্তু আসবে মা আমি যাব কিন্তু আমি এখন যাই মা বাবা আমি এখন যাই তুই আবার আমাকে ছেড়ে চলে যাবি না মা তুমি তুমি কালকে ওই বাসার দরবারে গিয়ে আমাকে দাবি করো মা আমি ওই বাসার ডান পাশে বসা আমি থাকবো মা আমি তাহলে আসি মা আসি লালচা খোদা তুমি যখন হারানো মালিককে আমাকে ফিরিয়ে দিয়েছো আমি যাব আমি কালী বাসার দরবারে গিয়ে আমি বিচারে চাইব আমি বিচারে চাইব